আঙ্কেল, এই সেই আপনার আদরের মেয়ে যাকে আদর স্নেহ দিয়ে বড় করেছেন, আর সে কিনা আপনার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে আপনার মুখে চুনকালে মেখে ওই ভণ্ড প্রতারক সূর্যের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখে। বাবা, সূর্য রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে, আমাকে সূর্যের কাছে যেতে দাও বাবা। চুপ, একদম চুপ। সূর্যের নাম তুমি ওই মুখে উচ্চারণ করবে না। না বাবা, যে ঘটনার জন্য তুমি সূর্যকে ভুল বুঝেছ, সেদিনে সেই ঘটনা ছিল একটা সাজানো নাটক, যার রচয়িতা তোমার পাশে দাঁড়ালেই মরতে যা। সূর্য তোমাকে সব ভুল বুঝিয়েছে আলো, তোমার চোখে প্রেমের চশমা পরিয়ে সে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। ওদের মতো ছোট লোক প্রেম ভালোবাসা চায় না, চায় শুধু টাকা। না, সূর্য টাকা চায় না, সূর্য চায় আমার ভালোবাসা। কেন সূর্য, 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 সূর্য কি আছে সূর্যে? দম, দৌড়, বাড়ি, গাড়ি, প্যাটা কি আছে? আমি জেনে শুনে এমন একটা ভিখারির হাতে তোমাকে তুলে দিতে পারি না। বাবা, অর্থ আর প্রাচুর্যের মাঝে সুখ থাকে না, সুখ থাকে ভালোবাসায়, আর সেই ভালোবাসা আছে সূর্যের কাছে। সূর্যের ভালোবাসার মাঝেই আলো বেঁচে থাকবে। তোমার বয়স কম, তাই চোখে যা দেখো সবই রঙিন মনে হয়, বাস্তব সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই, তাই অর্থহীন ভালোবাসার জন্য পাগল হয়ে গেছে। আমি মর্তুজার সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি, মর্তুজাকে তোমার বিয়ে করতে হবে। গেছিল জিজুলা ভাই, ওকে নিয়ে যাও, ও পাগল হয়ে গেছে, আমার অনুমতি ছাড়া ওকে বের হতে দেবে না। বাবা, আমাকে তুমি বন্ধু করতে পারবে, কিন্তু আমার মনকে তুমি বন্ধু করতে পারবে না। আমার জীবন থাকতে এই মরতে যাকে কোনোদিনই বিয়ে করবো না। যদি বিয়ে করতেই হয় তবে সূর্যকে ছাড়া আর কাউকে না। আঙ্কেল, আঙ্কেল, কি হয়েছে রতন? সূর্যকে বাঁচান আঙ্কেল। কি হয়েছে সূর্য? কোথায় সূর্য? হাসপাতালে। হাসপাতালে? মূর্তি যাওয়া লোকেরা সূর্যকে রক্তাক্ত করেছে, আহত সূর্য হাসপাতালে মৃত্যুর সাথে প্রাণ লড়ছে। না না, আমার সূর্য মরতে পারে না, আমার সূর্য মরতে পারে না আঙ্কেল। সূর্য, বাবা, সূর্য কথা বল বাবা। আঙ্কেল, অনেক অনুরোধ করার পরও কোন ডাক্তার সূর্যের চিকিৎসা করতেছে না। ডাক্তার জি? ডাক্তার, আমার ছেলের চিকিৎসা করুন, তিন তিনটে ঘন্টা স্ট্রেচারে পড়ে আছে, কেউ ওকে দেখছে না। আপনারা শান্ত হন, আমি দেখছি। নার্স, মিস্টার, ওকে ওটিতে নিয়ে যান। জি। চোখের পানি যতই ফেলো মিস আলো, তুমি যাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছো তার গলাতেই এখন